মাছের খামার আর খণ্ডকালীন ব্যবসায় আচ্ছা রকমের সাফল্য এসেছে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের। প্রতি মাসে জমি কিনেছেন গড়ে 144 বিঘা। 2008 সালে মাত্র 60 বিঘা জমির মালিক হলেও 2013-তে তা বেড়ে দাঁড়িয়েছে 8595 বিঘায়। এমন তথ্য তিনি নিজেই দিয়েছেন নির্বাচন কমিশনের হলফনামায়, যাতে প্রায় 87 গুণ আয় বেড়ে গিয়ে মাহবুব রহমানের বর্তমান বার্ষিক আয় 1,75,00,000 টাকা। মাদারীপুর এক আসনের সংসদ সদস্য নুরে আলম চৌধুরী লিটনের চেয়ে বেশি সাফল্য দেখিয়েছেন তার স্ত্রী। 2008-এর আগে তার আয় না থাকলেও এখন আলাদিনের চেরাগের মতো আয় করেন বছরে 5 কোটি টাকা। নুরে আলম নিজেও কম যাননি, 5 বছরে তার আয় বেড়েছে 222 গুণ। 2008 সালে তার আয় ছিল প্রায় 4.5 লাখ টাকা, এখন যা 10 কোটি টাকা মাত্র। কম যাননি জামালপুরের সংসদ সদস্য মির্জা আজমও। 2008-এ 4.5 লাখ টাকা বার্ষিক আয় হলেও এখন তা 15 লাখ টাকা, বেড়েছে মোট সম্পদের পরিমাণও। আজমের প্রায় 2 কোটি টাকার আয় 8 গুণ বেড়ে দাঁড়িয়ে এখন 16 কোটি টাকা। বাড়ি ভাড়া থেকে আয় ছিল না ঢাকার এমপি ইলিয়াস মোল্লার, এখন বছরে 28 লাখ টাকা আয়ের নতুন খাত বানিয়েছেন তিনি। হুহু করে বেড়েছে ব্যবসার সফলতাও। 2008-এ ব্যবসা থেকে 30 লাখ টাকা আয় পেতেন আর এখন তা বছরে 5 কোটি টাকা। সব মিলে ইলিয়াস মোল্লার বার্ষিক আয় প্রায় 8 কোটি টাকা, যা আগের চেয়ে 7 গুণ বেশি। মন্ত্রী এমপি না হয়েও অর্থ সম্পদের জাদুকরি সাফল্য দেখিয়েছেন মাহবুবুল আলম হানিফ। শুধু মাছ ব্যবসা করে বছরে প্রায় 4 কোটি টাকা আয় দেখিয়েছেন তিনি। হানিফের স্থাবর অস্থাবর সম্পত্তি এখন প্রায় 10 কোটি টাকা। সরকার দলীয় নেতাদের এমন সফলতায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রাজনীতিকদের এমন টাকা বানানোর রহস্য জনগণের কাছে প্রকাশ হওয়া জরুরি। সবাই জানে যে এই সবটাই হলো লুটপাটের অর্থ, সেটা যদি 1,000 গুণ বৃদ্ধি পায় তাহলে পরে সেই ব্যাংক বা সেই ব্যবসাটা একটু দেশবাসীকে জানিয়ে দেওয়ার ব্যবস্থায় যদি সরকার করে তাহলে পরে আমার গরিব কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক তারা খুবই উপকৃত হবে। রাসেল আহমেদ,